যাকে আমি চাই না আমার লাইফে যা হয়েছে তা যেন আমার কোন ছোট বোন ছোট ভাই তাদের জীবনে হয়, আমি এটা চাই না। আমি যখন অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিই তখন আমার সাথে একজনের ফেসবুকে পরিচয় হয়, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে। তো আমি ওর প্রোফাইলটা, আমি যাকেই এড করি আমার সাথে তার প্রোফাইলটা আমি আগে সবার আগে চেক করি। তো চেক করার পর তখন ওনার প্রোফাইলটা আমি চেক করি, চেক করার পর দেখলাম যে দেখে মনে হলো যে উনি ম্যারিড। তো সেখানে আমি আর উনি আমার সাথে খুবই কথা বলার ইচ্ছে পোষণ করে, বাট আমি ওনার সাথে তেমন কথা বলতে ইচ্ছুক না, আমি কথা তেমন বলি না। উনি টেক্সট দেয় সেটা আমি অ্যাভয়েড করি, রিপ্লাই দিই না। দেন উনি আমাকে বারবার টেক্সট করার পর আমি সেখানে টেক্সট দেই, রিপ্লাই দিই। তারপর বললাম যে কেন আপনি আমাকে এইভাবে টেক্সট দিতেছেন, সমস্যা কি আপনার? তো এক পর্যায়ে উনি বলে যে আমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, আমার প্রোফাইলে আমার কোনো ছবি দেওয়া নাই, জাস্ট আমার চোখের ছবি দেওয়া ছিল। তো উনি আমাকে বললো যে আমার চোখ দেখে ওনার খুব ভালো লাগছে এবং উনি আমার সাথে কথা বলতে চায়। তো আমি ফার্স্ট টাইম মনে করেছিলাম যে উনি ম্যারিড, ওনার বেবি আছে, আমি তেমন একটা কথা বলতে চাইনি। তারপর উনি বারবারই আমাকে নক দেয়, বারবারই কল দেয়, এভাবে চলতে থাকে। এক পর্যায়ে আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পর উনি বলে যে উনি আমার সাথে দেখা করতে চায়। তো ওনার এই দেখা করার ইচ্ছাটা আমি তেমন একটা সাপোর্ট করি না, আমি বলছি যে আমি কারোর সাথে দেখা টেখা করতে পারবো না। তো উনি একদিন আমাকে ভোর 5টার দিকে উনি আমাকে নক দেয়, তখন আমি এক্সাম ছিল, এক্সামের কারণে রাতের বেলা একটু পড়াশোনা করছি এবং সকালবেলা উঠেই আমাকে একটু পড়তে হয়েছিল। তো আমি সকালে উঠলাম, ওঠার পর দেখি যে অনলাইন ঢুকে দেখি যে উনি আমাকে কল দিতেছে। তো রিসিভ করলাম, রিসিভ করার পর বলতেছে আমি তো বাসে আছি, আমি আসতেছি, আমি আপনার সাথে দেখা করব, আপনার লোকেশনটা শেয়ার করেন। তারপর আমি আগের দিনে ওনাকে বলছিলাম যে আমি আপনার সাথে আসলে দেখা করতে চাই না। তো আমার ফেসবুকে আমার লোকেশনটা দেয়া ছিল। তারপর উনি আসে, আসার পর আমাকে বলে যে আমি এখানে আছি, তুমি আসো। তখন বাজে প্রায় 7টা, শীতের সকাল ছিল। তো আমাকে বলার পর আমি ভাবলাম যে এত দূর থেকে একটা মানুষ আসছে, উনি ঢাকায় থাকতো ধানমন্ডিতে। তো বললাম যে এত দূর থেকে একটা মানুষ আসছে, আমার বাসার সামনে আছে, আমি তাকে কিভাবে ফেরাই দেবো, এত দূর থেকে এত শীতের সকালে কষ্ট করে আসছে। তো গেলাম, যাওয়ার পর দেখলাম কিছু চকলেট নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর আমি বললাম যে আপনি কি এসে? তো উনি আমাকে বললো হ্যাঁ আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম। তারপর দেখা হলো, কথা হলো। তো ওনাকে আমি বললাম যে দেখেন এরকম পাগলামি করার কোনো মানে হয় না, আপনি এত সকালবেলা কেন আসছেন আমার কাছে, এত সকালে আসার কোনো মানে না, প্রায় বলতে গেলে ব্ল্যাকমেল করে এখানে আসছেন, আমি তো আপনাকে আসতে বলি নাই। তারপর সে বললো আচ্ছা ঠিক আছে সরি, আপনি বললাম এখন চলে যাই, বললাম যে এত কষ্ট করে আসছেন দেখা করবেন, আচ্ছা ঠিক আছে আপনি আমাদের এলাকায় আসছেন, ঠিক আছে বসেন, একটা বসি। তারপর বসলাম, বসার পর উনি আমাকে বললো যে আমি আসলে তোমাকে অনেক ভালো লাগে, তোমার সাথে রিলেশন করতে চাই। তো আমি বললাম যে আপনি আমাকে কখনো দেখেন না, আজকে ফার্স্ট দেখলেন, আর কখনো কথা হয় না, এই দুই একদিনের কথার মধ্যে আপনি আমার সাথে রিলেশনে যেতে চাচ্ছেন। তো আপনি কি জানেন যে আমার বাসা থেকে যে আমাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হইতেছে, আমার একজন শেষ হলে আমাকে বিয়ে দিবে, আমাকে চলে রিলেশনে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তারপর উনি আমাকে বললো যে দেখো আমি তো বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটু টাইম লাগবে, আমার একটু জবে জয়েন করবো, দেন আমি তোমাকে বিয়ে করব। আমি বলছি যে আমি আপনি যদি বিয়ে করেন তবে বিয়ে করবেন, বাট আমি কোনো রিলেশনে যেতে পারবো না। তারপর আমি বললাম যে আমার পক্ষে বিয়ে ছাড়া আমার সাথে কোনো রিলেশনে আমি যাবো না, আমার পক্ষে রিলেশন করা সম্ভব না। তো আমাকে বললো যে আমি বাসায় যাবো, বাসায় যেয়ে আমি তো ঢাকা থাকি, আমি বাসায় যাবো, আমি বাসায় যেয়ে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তা ফ্যামিলির সাথে কথা বলেই আপনি আমার সাথে কথা বলেন, এর আগে আপনি আমাকে নক দিবেন না। তো ওই দিন
কথা বলে চলেছি, বাসায় চলেছি, বাসায় চলে আসার পর ওনা আমাকে বলতেছে যে দেখো আমার তোমার সাথে মিট করে প্রচুর ভালো লাগছে তোমাকে, দুই একদিনের কথা যে একটা মানুষ এতটা ভালো লাগতে পারে আমি আগে কখনো রিয়েলাইজ করি নাই। পরে আমি বললাম দেখেন আমি নর্মাল যেরকম ওরকমই, আমি সাধারণভাবে চলতে খুব পছন্দ করি। তারপর উনি আমাকে রিলেশনের প্রপোজাল দিতেই থাকে, আমি বলছি যে দেখেন আমার পক্ষে রিলেশন করা একদম পসিবল না। তো উনি কান্নাকাটি করে বলে যে দেখো তোমাকে আমার এত ভালো লাগছে তুমি কেন আমাকে ফিরিয়ে দিতেছ। তারপর আমার সাথে আবার মিট করার কথা বলে, তো মিট করার কথা বললে আমি বলছি আচ্ছা ঠিক আছে, মানে ওনাকেও আমার ভালো লাগছিল যার কারণে উনি সেকেন্ড টাইম আমাকে বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি মিট করেন। তারপর সেকেন্ড টাইম মিট করি, মিট করার পর যাই, আমি আমার রাস্তা একটু লেট হয়ে যেতে আমি এখানে প্রেজেন্ট হওয়ার আগেই দেখি উনি আমার জন্য ওয়েট করতেছিল। তো দেখার পর ভালো লাগলো যে কেউ আমার জন্য ওয়েট করতেছে, লাইফে ফার্স্ট টাইম। তো ওইখানে কিছুক্ষণ কিছুটা সময় থাকি আমরা, থাকার পর দেখা করি, কথা বলি, কিছুক্ষণ গল্প করি। আমি বললাম যে দেখেন আমার বাসা থেকে এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে আমাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হবে, আর আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই ব্যাপারটা আপনি আপনার ফ্যামিলিকে জানান। তো উনি আমার কাছ থেকে টাইম নেয় যে এই উইকে তো যাবো না, সামনের উইকে বা সামনের মাসে, এরকম ভাবে টাইম নেয়। তো বলার পর আমি আর কিছু বলি না, এভাবে চলতে থাকে রিলেশন। তো আবার এরকমই মিট করতে চাই, মিট করতে চাই, আমিও যাই দেখা করি। এরকম তিন চারবার মিট করার পর আমার কাছে মনে হলো যে ব্যাপারটা ডিফলি চলে যাচ্ছে, আরো মানে আমি চাইছিলাম না যে কোনো রিলেশনে যাই, বাট মনে হয় এটা একদম রিলেশনে চলে যাচ্ছে এরকম মিট করতে করতে। তো দেখা করি, কথা বলি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার দিক থেকে আপনি এতক্ষণ অব্দি যতটুকু বলেছেন এর মধ্যে আপনি বেশ কয়েকবার তার সাথে দেখা করে ফেললেন। হ্যাঁ, তো এই যে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তো আপনি তার সাথে তাকে ভালো লাগছে না বা তার সাথে আপনি সম্পর্কে যেতে চাচ্ছেন না, তারপরও কেন বারবার দেখা করছেন? তাকে আমার ভালো লেগেছে, বাট তার সাথে আমি বলছি যে রিলেশন আমি করব না, কিন্তু দেখা করেছে, ঠিক আছে, ফ্রেন্ডলি আমরা দেখা করেছি, ভালো লাগছে। যদি সে আমাকে বিয়ে করে তবে আমি রিলেশনের ক্ষেত্রে যাব। ও আচ্ছা, মানে আপনাকে ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু তাকে আমার ভালো লেগে গেছে। ওকে, গ্রেট। তার সাথে আপনার বয়সের ডিফারেন্স কেমন ছিল? তার সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল 4-5 বছর। ওকে, ঠিক আছে। তারপর? তারপর সে আমার কাছ থেকে টাইম নেয়, টাইম নেওয়ার পর তার এরকমই টাইম নিতে থাকে, এরকম হইতে হইতে 3-4 মাস চলে যায়, কিন্তু সে আমার সাথে মিটও করতেছে আবার আমার কাছ থেকে টাইমও নিতেছে। আর এতদিনে আমি রিলেশনের দিকে ওই কিছুটা আগে গেছি, তারপর তো ভালো লাগা কারো বেড়ে গেছে। আর সে আমার বাসা থেকে তখন, যখন রিলেশন প্রায় 3 মাস, তখন আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দেওয়া হয়। তো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে আমার এক রিলেটিভ, তো আমি ওকে জানাই ব্যাপারটা, দেখো আমার বাসা থেকে তো এরকম বিয়ের জন্য প্রপোজাল আসছে, তো আমি কি করবো এখন? তো সে আমাকে বলে যে আমি তো একটা জব খুঁজতেছি, তুমি একটু টাইম নাও। তো আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, দেখো এভাবে চলতে পারে না, তুমি আমার কাছ থেকে টাইম নিবা, টাইম দিচ্ছি, আবার রিলেশনও রাখতেছো, এভাবে তো চলতে পারে না। এগুলো বলো কান্না শুরু করে দেয়, কান্না করে, তো আমার কাছেও খারাপ লাগে যে তাকে আমি পছন্দ করি সে কান্না করে। তো আমি বিয়েগুলো ভেঙে দিই, এরকম করতে করতে প্রায় 6-7টা বিয়ে ভাঙছি, মানে আমার রিলেটিভরা নেই আর আমি ভেঙে দিই। তো এক পর্যায়ে আমার রিলেটিভরা আমার উপর খুব রেগে যায় কেন আমি বিয়েগুলো ভেঙে দিতেছি। তারপর আমাকে ও এক পর্যায়ে কি হলো, লাস্ট আমাকে বলতেছি কি যে দেখো আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না, আমি তো কিছু করতে পারতেছি না, কান্না করে আবার এইগুলো বলে। তো আমি বলি কান্না করো কেন, তুমি যখন রিলেশনটা চাচ্ছ না তবে তো কান্না করার কোনো মানে হয় না, আর রিলেশনটা চাচ্ছ না, আমি তোমাকে আগেই বলছি বিয়ে না করলে রিলেশনের কোনো প্রয়োজন নাই, আর এখন ন্যাকামি শুরু করছো। তারপর সে আমাকে বলে যে দেখো আমি এখন কি করবো। পরে আমি বলছি আচ্ছা তাহলে আমার বিয়েগুলাই বা কেন ভাঙলা, তুমি তো জানোই যে তুমি আমাকে বিয়ে করতে পারবা না, তো আর বিয়েগুলো কেন ভেঙে দিলা, এরকম কান্নাকাটি করতাম আমি বিয়ে ভেঙে দিতাম তোমার কথায়, ফ্যামিলি থেকে আর সময় নিতাম। পরে ও কিছু বলে না, একদম চুপ হয়ে গেছে। পরে আমাকে বলছে আচ্ছা দেখো আমরা একটা ডিসিশনে যাই, তুমি কাজ করো, তোমার সাথে মিট করো।
তারপর মিট করি আমরা যেখানে প্রায় মিট করি ওখানে একটা পাবলিক প্লেস তো মিট করার পর ওকে আমি বলি দেখো বোঝার চেষ্টা করো লাইফে তো অনেক কিছু করতে পারবা আমি তোমাকে সাপোর্ট করব সমস্যা নেই আমরা দুজন মিলে জব করব কিন্তু এখন একটা রিলেশনের মাঝখানে তুমি আমাকে ছেড়ে চলে যাবা আর তাছাড়া আমি তো তোমার জন্য অনেকটা কালার হয়ে গেছি ফ্যামিলির কাছে আশেপাশের মানুষের কাছে অনেকটা কালার হয়ে গেছি আমার বিয়ে সম্বন্ধ আছে আমি ভেঙে দেই এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে এখন আমি কোথায় যাব বলো তো তুই কিছু বলে না চুপ করে থাকে তখন আমি কান্না করতেছিলাম প্রায় তো আমি বলছি দেখো তুমি যে এরকম কান্নাকাটি করতে থাকো তুমি কিছু বলো না আবার এরকম কান্না করতে থাকো আমাকে একটা সলিউশন দাও না আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই এটা যখন বললাম তখন সে আমাকে বললো কি চলো আমরা আজকে বিয়ে করব তো আমি বলছি যে আজকে বিয়ে করবা দেখো তুমি তোমার ফ্যামিলিতে একটা মাত্র ছেলে আমিও আমার ফ্যামিলিতে একটা মাত্র মেয়ে আমার বাবা মার তো স্বপ্ন আছে তো বললো যে সমস্যা নাই আমরা পরবর্তীতে গার্জিয়ানকে জানায় অনুষ্ঠান করে বিয়ে করবো আমার আচ্ছা ঠিক আছে তো এটা বলার পর তাকে নিয়ে আমরা মানে আমি আর সে দুজনই কোর্টে যাই দেন কোর্ট ম্যাচ করি তো কোর্ট ম্যাচ করার পর আমরা ওখান থেকে চলে আসি সে তার মতো ঢাকা থেকে আসছিলাম ঢাকায় চলে গেছে আমিও আমার বাসায় চলে আসছি সেদিন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো সে আমাকে বাসে উঠে দিল আমি চলে গেলাম বাসে ওঠার কিছুক্ষণ পরে সে আমাকে কল দিল কল দিয়ে বলতেছে দেখো রাগারাগি করার কোনো দরকার নেই ঝগড়াঝাটির কোনো দরকার নেই তুমিও মন খারাপ করো না আমিও মন খারাপ করবো না বিয়ে যখন হয়ে গেছে তবে আর কি তুমিও আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে একটু রিয়্যাক্ট করছি আমিও তোমাকে ক্ষমা করে দিছি তারপর আমরা যে যার মতো বাসায় চলে যাই তো আমার বাসায় তখন প্রায় পৌঁছতে অনেকটা সময় লেগে যায় রাত হয়ে যায় তো আম্মু আব্বু এদিকে টেনশনে আছে আমি কোথায় গেছি পরীক্ষা চলতেছিল মাঝখান দিয়ে পরীক্ষার মাঝখানে তো আর কোনো কলেজ খোলা থাকে না তো কোথায় গেছি সেটা নিয়ে টেনশন করতেছিল একবার বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার সাথে ওরা দুজনে রাগারাগি করে তো তখন আমি মানে ওকে ফোন দিই মানে যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে ফোন দিই ফোন দেওয়ার পর আমি বলি যে দেখো বাসা থেকে তো অনেক ইয়ে করতেছে ঝামেলা করতেছে আমরা সেপারেশন হয়ে যাই হ্যাঁ তো বলার পর আমাকে বলে তুমি কি মজা করতেছো তোমার একটু আমরা বিয়ে করছি আজকে আজকেই বলো সেপারেশন হয়ে যাবো সেটা কি তুমি কি আমার সাথে মজা করতেছো সিরিয়াসলি আমি বলছি যে না দেখুন কি বলবো পরে আমাকে বলো কি ঠান্ডা মাথায় চিন্তা করো কি করবো লাইফে এক বিয়ে কি মানুষ বারবার করে একবার করে আমি ওকে আর কিছু বলি নাই তো আমি তখন মানে ভাবতে পারছি এরকম যে সে মনে হয় আমাকে সত্যি অনেক ভালোবাসে নতুবা সেপারেশনের কথা বলছি সে আমার সাথে এত ঝগড়া করতেছে তারপর আমি আমার আম্মুকে বলে দিই আম্মু আমি একটা ভুল করছি আমি তো ওকে বিয়ে করে ফেলছি আম্মু বলতেছে চিনি না জানি না তুই কাকে বিয়ে করলি তারপর ছবি দেখালাম তারপর পুরো ডিটেলস আমি বাসায় জানালাম মানে আম্মুকে জানালাম তো আম্মু তো শুই না মানে আমার সাথে তো ঝগড়া ঝগড়া বলতে আমাকে প্রায় মারছে মারধর করছে আর তিন চার দিন প্রায় খাওয়া দাওয়া ছিল না বাসায় আমিও খাওয়া দাওয়া করি নাই কারণ আমার আম্মু আমার সাথে কথা বলে নাই ফ্যামিলির কেউ আমার সাথে কথা বলে না তো আমার দুই ভাই ওরাও কথা বলে না আমিও মানে কিছু বলতে পারি না আমার ভাইয়েরা কিছু জানে না কিন্তু বুঝতে পারছিল যে বাসায় কিছু একটা হয়েছে তারপর আমি ওকে ফোন দেই তিন দিন পরে মানে তিন দিনের আগে ওর সাথে আমার ওই দিন রাতেই রাত নয়টার দিকে কথা হয়েছিল তো আমি ওকে বলি যে দেখো এখনো তো কেউ জানে না কি করবো এখন বলো তো তুমি তোমার ফ্যামিলিকে আদৌ বলতে পারবা তো ও আবার ওর বোনদের অনেক ভয় পায় ওর ফ্যামিলিতে ও একটা ছেলে ওর বাবা নাই তো ও আবার ওই বোনদেরকে প্রচন্ড পরিমাণ ভয় পায় তো আমি বলছি দেখো তুমি তো তোমার ফ্যামিলিতে বলতে গেলে মনে হয় হাত পাকার পর পড়ে যাবা তো এটা শোনার পর হাসে তারপর বলতেছে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলির একটা মাত্র ছেলে আমার এইভাবে করা উচিত হয় না বাট সমস্যা নেই আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো তারপর ওই দিন রাতে আমি ওকে বুঝালাম দেখো তাহলে এক কাজ করি তুমিও জব খুঁজো আমিও জব খুঁজি দুজন মিলে জব টব করলে আমরা ভালোভাবেই থাকতে পারবো
আর তুমি চেষ্টা করো তোমার ফ্যামিলিকে জানানোর জন্য, আমি তো অলরেডি বাসায় জানাই দিছি। তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। তো এরকম হলো, হওয়ার পরে তিন দিন পরে আমাকে আবার নক দেয়। সে আমাকে এই তিন দিনের মধ্যে একবারও ফোন দেয় নাই। ওই দিন রাতে ফোন 9টা বাজে ফোন রাখার পরে সে আমাকে আর একটা বারের জন্য কল দেয়নি। তো তিন দিন পরে আমি ভাবতেছিলাম যে কি ব্যাপার, আমাকে ফোন দেয় না কেন। তিন দিন পরে আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পরে সে আমাকে মেসেঞ্জারে নক দেয়। মেসেঞ্জারে নক দিয়ে বলে কি, আমার পক্ষে তোমার সাথে থাকা পসিবল না, আমি আর এই রিলেশনটা রাখতে চাই না, আমি ডিভোর্স চাই, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তখন আমি বলি যে এইগুলো কি বলো, তুমি তিন দিন আগে আমাকে এইগুলো বললা, তিন দিন আগে তো আমি নিজে তোমার কাছে ডিভোর্স চাইছি, বাসায় আসার সাথে সাথে আমি তোমাকে ডিভোর্স চাইছি, এমনকি তুমি আমাকে গাড়িতে কি বললা যে তুমি সবকিছু মেনে নিয়েছো, আমরা দুজন একসাথে থাকবো, জব করবো, এত প্ল্যানিং করলা, এখন বলতেছো এইগুলা, মানে কি। পরে আমি প্রায় ভেঙে পড়, মানে ভেঙে পড়ার পর্যায়ে যে এখন আমি বাসায় কি বলবো, আমি নিজে কোথায় যাবো, কি করবো। আমাকে বলে কি, তুমি যদি এরকম পাগলামি করো আমি তোমার বাসায় যাই উঠবো এখন। তারপর এটা বলার পর সে কিছু বলে না, বলে যাও যাও বাসায় যাও, তাহলে তো আমার আর বাসায় কষ্ট করে বলতে হবে না, যাও বাসায় যাও। পর দেখি কেউ হাসতেছে, তার মানে সে আমার সাথে মজা করছে। আমি এটাই ভাবছিলাম যে সে আমার সাথে মজা করতেছে। তারপর ভালো মন্দ কথা বলে রেখে দিছে। বাট এই এরপর থেকে সে আমাকে ইচ্ছা করে কখনোই ফোন দেয় নাই, আমি ফোন দিলে কথা বলতো। তো এরকম করতে করতে আমি বারবারই যতবার ওকে ফোন দিই বলি যে কি ব্যাপার, তুমি আমাকে ফোন দাও না, বলে আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, আমার একলা থাকতে ভালো লাগে, সেজন্য আমি কাউকে কল দিই না। আমাকে আশ্চর্য, আমি তো তোমার বিয়ে করার ওয়াইফ, তবে তুমি আমাকে ফোন দিবা না, আর আগে তো দিতা, এখন কেন দিবা না। তো সে কিছুই বলে না, সে আমার সব কথা দিয়ে চুপ হয়ে থাকে। তো আমি বলছি বাসায় কবে জানাবা, বলে এই তো জানাবো, কিছুদিন পরে বাসায় যাবো, তখন জানাবো, আপুকে জানাবো, এটা করবো সেটা করবো, এরকম ভাবে চলতে থাকে। এরকম করতে করতে প্রায় অনেক দিন চলে যায় এরকমই করে। তো এক পর্যায়ে আমার বাসা থেকেও আমাকে প্রেশার দিতেছিল যে এখনো তো কেউ জানে না, সেপারেশন হয়ে যাও। তো আমার একাকিত্বটা আমি নিজের কাছেই রাখছি, আমি কাউকে বলি নাই, ফ্যামিলিকেও জানাই নাই, এভাবে চলতেছিল। আমি ওকে বুঝাই দিছিলাম, যতবারই ওকে ফোন দিই বুঝাই। তো এর মাঝখান দিয়ে আমি ওর সাথে মিট করার কথা বলি, তো সে আসতে চায় না। তো আমি বলি দেখো তুমি আমার সাথে মিট করো, মিট করো, মিট করার পর আমরা একটা সলিউশন পাবো, সরাসরি কথা বললে একটা সলিউশন পাবো। এর মাঝখানে আমাকে যতবারই ফোন দিছি ও 5 মিনিটের বেশি আমার সাথে কখনোই কথা বলেনি। তারপর এরকম চলতেছিল, পরে যখন মিট করতাম, মিট করলেও সে আমার সাথে মানে ফ্রি হইতো না। সে এক চেয়ারে বসতো, আমি এক চেয়ারে বসতাম, সামনে একটা বড় টেবিল, কিছু অর্ডার করতাম, খাইতাম, দেন আমি ওকে বলতাম, ও শুনতো, বাট তার দিক থেকে কোনো রিপ্লাই নেই। সে ওর মতো চুপ করে ছিল, ফোন দেখতেছিল, আমার কথা শুনছে, এটার কোনো উত্তর নাই। তবে যখন বাসায় ফেরার সময় হয়েছে, হ্যাঁ বাসায় চলে যাও, শেষ, এরকমই। তো আমি ওর কাছ থেকে যখন বেশি প্রশ্ন জিজ্ঞেস করতাম, তো আমাকে বলতো কি, বারবার এক কথা কেন বলো, আমি বলছি না আমি তোমার সাথে থাকবো না। বলছি আচ্ছা সমস্যাটা কি, তুমি তোমার ফ্যামিলিতে বলতে সমস্যা হলে আমি আমার বাসা থেকে লোক পাঠাই, তুমি যেভাবে বলো সেভাবে আমি বলি। সে আমার কোনো কথাতেই হ্যাঁ বলে না, শুধু একটা কথাই বলে, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমাকে সময় দাও। তো সময় দিতে থাকি, এভাবে চলতে থাকে, অনেকদিন চলে যায়। এক পর্যায়ে আমার আমার বাসা থেকে এতটা প্রেশার আসে, আমি কি করবো, এদিকে আমার আব্বু জানে না, আমার ভাইয়েরা দুই ভাই একজনও জানে না, আমার আশেপাশের মানুষগুলোও জানে না আমার সাথে কি হচ্ছে। তো আমিও আসলে এই ব্যাপারটা কাউকেই জানাইনি, শুধু আম্মু আর আমি জানি। আম্মু কিছুটা অসুস্থ, আমার এইসব ঘটনা শুনে উনি আরো বেশি অসুস্থ হয়ে গেছে। আসলে আমার ফিউচার কি হবে সেটা নিয়ে উনি খুবই চিন্তিত, এমনকি ওনার এই টেনশনের কারণে আমি আমি ওনার টেনশনের কারণে আমি কান্না করি। তো আমি বুঝতে পারতেছি আমি একটা ভুল করছি, সে ভুলের মাসুটা আমি না, শুধু আমার মাও দিতেছে। তো এরকম হতে থাকে। তারপর এক পর্যায়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমি ওর এক রিলেটিভের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি আমাকে বলে
আমরা তো কিছু করতে পারবো না, যেহেতু ওইখানে ওর বড় বোন আছে, ওর মা আছে, আমরা তো কিছু করতে পারবো না। তুমি ওর বড় বোনের সাথে কথা বলো। তো বড় বোনের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু ওর বড় বোন ফোন ধরে নাই। তারপর ভাবতেছি কি করবো, তাহলে কি আমি ওখানে যাই? তারপর আমার বাসার একটা মেয়েকে নিয়ে, মহিলা, মেয়ে না মহিলা, ওই মহিলাকে নিয়ে আমি যাই ওইখানে আমার বাসার ভাড়াটিয়া নিয়ে যাই। যাওয়ার পর ওই মহিলাটা ছিল আবার একটু অন্যরকম, দেখে বোঝা যায় না যে আসলে ওনার প্রফেশন কি। তো যাওয়ার পর আমরা ওইখানে যাই, বসি কিছুক্ষণ। বসার পর ও বাসায় ছিল, বাট আমাকে ফোনে বলছিল যে সে বাসায় নেই, সে ঢাকায়। তারপর আমি এখানে যাই, যাওয়ার পর ওকে ডাকা হয়, আমি ড্রয়িং রুমে বসেছিলাম, ও ঘুমাইছিল তখন, ডাকে সে উঁকি দিয়ে আবার সে রুমের দরজা বন্ধ করে ফেলে, আমাকে দেখে তো রুমের দরজা বন্ধ করে ফেলে। তারপর বুঝতে পারছি সামনা সামনে আসবে না, তো এর মধ্যে ওর বড় বোনকে ফোন দেওয়া হয়, বড় বোনের জামাই আসে, ওর দুলাভাই, ওরা আসে। আসলে ওদের সাথে কথা হয়, তো ওর বড় বোনটা এরকম মানে অহংকারে মাটিতে পা পড়ছিল না এরকম একটা অবস্থা, বাট ওর বাসার অবস্থা দেখলে মনে হয় না যে এখানে কোনো মানুষ থাকে, মনে হয় এটা একটা ভূত বাড়ি। এই বাড়িতেই কোনো সাউন্ড মানে কোনো সাউন্ড নাই, সবাই একদম নির্জন নিশ্চুপ, এখানে যে কোনো মানুষ আছে সেটা কেউ বুঝতে পারবে না। তো আশেপাশে মানুষের কাছে যখন জিজ্ঞেস করি ওদের বাসার অ্যাড্রেস যে এই বাড়িটা কি ওনাদের না, তো সবাই বলে যে হ্যাঁ এই বাড়িটা ওনাদের, এই বাড়িতেই ওরা আছে। আমি এখানে কোনো সারা শব্দ নেই, এখানে যে মানুষ আছে সেটা কেউ বুঝবে না, এটা তো পাগলের বাড়ি। মানে কি পাগলের বাড়ি বলতে, ওরা তো সমাজ বোঝে না, ওরা তো মানুষের সাথে মিশতে পারে না। তারপর এটা শুনে আমি আসলে কিছু অবাক হয়ে যাই, এরকম আবার হয় কি করে, একটা মানুষ আশেপাশের মানুষের সাথে কথা না বলে থাকে কি করে। তারপর ওর বড় বোন তো আসছিল, আসার পর আমি সালাম দিলাম, আমার সালামের উত্তরটা দেয় নাই। তারপর জিজ্ঞেস করতেছে আমার বাসা কোথায়, এনতেন অনেক কিছু জিজ্ঞেস করতেছে, আমার ফ্যামিলি মেম্বার সবার কথাই জিজ্ঞেস করছে, আমি কোথা থেকে আসছি, কিভাবে হয়েছে, কি হয়েছে। ওর বড় বোন কিন্তু পুরোটা ঘটনাই ওর মুখ থেকে শুনেছিল, ওরা সবাই জানতো ঘটনাটা কি হয়েছে, ওরা সবাই জানতো, বাট আমার সামনে এমন ভাবে আসছে যেন আমি ওদেরকে আবার ওরা আমাকে আবার হেনস্থ করতেছে এরভাবে যে কি হয়েছে বলো, কেন আসছো তুমি এখানে, কে তুমি। পরে আমি ওকে বললাম যে, পরে ওর বড় বোন আসার পর ও দরজা খুলে বের হয়েছে, বের হওয়ার পর আমি বললাম যে কি ব্যাপার তোমার, তুমি কথা বলো না কেন, আপু আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি উত্তর দাও, তুমি তো আমার সাপোর্টে কথা বলার কথা, তুমি আনসার দিতেছো না কেন। তো ও কিছুই বলে না, ও মাথা নিচু করে এই যে বসছে, মানে মাথা উঁচা করে না। তারপর এরকম নিচু করেছিল, এক পর্যায়ে সে আমাকে বলে কি যে আমি বলেছিলাম না তোমার সাথে আমি থাকবো না। আমি বলছি আচ্ছা আমার দোষটা কোথায়, এমন হতো যে তুমি আমাকে পছন্দ করো না, আমার সাথে তোমার কোনো রিলেশন ছিল না, আমাকে তুমি বিয়ে করো নাই, আমি ইচ্ছে করে তোমার সাথে সবকিছু করছি, তবে তো সেখানে তুমি এরকমটা করলে পারতা, তুমি রিলেশনও করছো তোমার ইচ্ছায়, আমি দেখা করতে চাইনি, তুমি আমার জোর করে দেখা করছো, সবকিছু তুমি তোমার ইচ্ছা মতো করছো, আর এখন বলতেছো যে তোমার কিছু করার নেই। তারপর সবার সামনে সে আমাকে বললো কি তুমি তো আমাকে জোর করে বিয়ে করছো। এটা শোনার পর আমি আরো অবাক হয়ে যাই যে আমি একটা একটা মেয়ে হয়ে তোমাকে কিভাবে জোর করলাম। সে আমাকে বলে কি তুমি তো বলছো তুমি আমাকে না পেলে মরে যাবা। আশ্চর্য, আমি তোমাকে না পেলে মরে যাবো সেটা তো কথার কথা সবাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া মরে যাবো। মনে হয় যে 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 মানুষটা রিলেশনে আছে, যে মানুষটা কাউকে সত্যিকার ভালোবাসে, সে তো এরকম তো বলেই যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না, কষ্ট হয় আমার। তো আমিও বলছি হ্যাঁ আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। পরে আমাকে বলে কি যে আমার পক্ষে পসিবল না তোমার সাথে থাকা। বলছি কেন, কি সমস্যা, বলো তুমি পাগল। আশ্চর্য, আমি পাগল মানে আমি তোমার সাথে কি করছি, সারাক্ষণ কান্নাকাটি করো, টান টান করো কানের সামনে। আশ্চর্য, আমি তোমার সাথে সারাক্ষণ কান্নাকাটি, তুমি আমাকে এইভাবে ঝুলায় রাখতেছো দিনের পর দিন, আমি তো কান্না করবোই, আমারও তো একটা ফ্যামিলি আছে, তোমাকে আমি বলছি আমার মাও সুস্থ,
তুমি দিনের পর দিন আমার কাছ থেকে টাইম নিতেছো, আমাকে বলতো সামুর কাছে টাইম চাইতে, আমিও টাইম চাইতেছি। তো এরকম হতে থাকে। তো এই মাঝখান দিয়া ওর আপু ওকে বলে কি, তাই তুই বাসায় না, তুই এখন এই মুহূর্তে ঢাকায় চলে যা, যা তুই যেখানে কাজ করছো ওখানে চলে যা। তো রেডি, ওর ব্যাগটা গুছায় ও রেডি, ও বাসায় বাস থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর আমি তখন সোফায় বসেছিলাম। তারপর ওর বোনের, ওর বড় বোনের হাজব্যান্ড আমাকে বলে কি যে, তুমি যদি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের না হও, আমরা বাইরে থেকে ছেলে নিয়ে আসবো, আমি ফোন দিলে 6-7টা ছেলে এসে তোমাকে তুলে নিয়ে যাবে, তোমাকে দিয়ে খারাপ কাজ করাবো। তো এই কথাটা বলার পর আমার সত্যি ভীষণ কষ্ট লাগছে যে একটা মুরব্বী মানুষ, বয়স্ক একটা লোক এমন ধরনের ভাষা কিভাবে ব্যবহার করে। এই কথাটা সে শুনছে কিনা আমি জানি না, খেয়াল নেই তখন আমার। তার মধ্যে আমি এবার ওর পায়ে ধরছি, আমি ওর পায়ে ধরছি, দেখো লাস্ট আমাকে একটা সুযোগ দাও, আমাকে তোমার বাসায় কাজের মেয়ে করে রাখো, আমার কোনো সমস্যা নেই, আমি এভাবেই থাকবো তোমার সাথে, জাস্ট তোমার বাসায় থাকার জন্য আমাকে একটু জায়গা দাও। কিন্তু কিছু হয় না। তারপর ওর মায়ের পায়ে ধরে পর্যন্ত আমি কান্না করি, বাট ওর মা তখন ওর বোনের দিকে তাকাইছিল, ওর বোনের মুখের দিকে তাকাইছিল। তো বুঝতে পারছি তখন যে ওর বোন যেটা বলবে সেটাই হবে। তা আমি যখন কান্না করতেছিলাম তখন ও আবার বলতেছিল কি, ওকে একটু পানি দিত, ওর ছোট বোন ছিল বাসায়, ওকে বলতেছে ওকে একটু পানি দে, ওকে এখান থেকে উঠা একটু বসা, ওকে একটু পানি দে। তো এইটা বলার পর ওর বড় বোন ওকে খোঁচা, মানে হাতের কোনো দিয়ে খোঁচা দিয়ে বলতেছে, এই তুই এত বেশি কথা বলিস কেন, ওরে পানি দিব না কি দিব সেটা তোর বলার দরকার আছে, তুই চুপ থাক, তুই এখানে একটা সাউন্ড করবি না ফাজিল। তো এগুলা বলার পর বুঝতে পারছি আসলে বড় বোনের পারমিশন ছাড়া এখানে কিছুই হবে না। ওর বড় বোন ওকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ধাক্কা ধাক্কি করে বের করে দেয়। তো ও লাস্ট বলে যে ওকে সাবধানে কেউ বাসায় নিয়ে যান, মানে কান্নাকাটি করতে খুব নার্ভাস হয়ে গেছে, ওকে কেউ বাসায় নিয়ে যাক। তোর বড় বোন বলতেছে, তোরে তো মায়া লাগে কেন, তোরে তো দরদ কিসের, ও যেখানে ইচ্ছে ওখানে যাক, তোরে তো কিসের দরদ, কিসের মায়া। তো আমি আর কিছু বলি না, একপরে মানে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পরে আমি ওর রুমে যাই, ওর রুমে যাই, আমি দরজা বন্ধ করে আমি বলি যে আমি এখান থেকে যাবো না কোথাও, আমি ওর সাথে কিছু কথা বলবো, আমাকে ওর সাথে কথা বল, ওকে বের করে না, আমার ওর সাথে কথা আছে কিছু। এটা বলার পর ওর বড় বোন বলে, তোমার ওর সাথে কথা বলার দরকার নেই, তুমিও চলে যাও, সে ঢাকায় যেতেছে, যাও ওর সাথে ঢাকায় যাও, তো ওকে অলরেডি বাসা থেকে তখন বের করে দেওয়া হয়েছে। তো আমি ওর রুমে দরজা বন্ধ করে দিই। তো ওরা ভাবে যে আমি হয়তো বা সুইসাইড করার জন্য রুমে দরজা বন্ধ করে দিছি, ওদেরকে ফাঁসায় টাসায় দেবো কোনো কিছু। আসলে আমার ভিতরে এরকম কোনো প্ল্যানিংই ছিল না, আমার একটাই কথা আমি ওর সাথে কথা বলে এখান থেকে চলে যাব, আর ওকে ডাকেন আমি ওর সাথে কথা বলে এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকতে আসি না। আমি যদি আপনাকে জানান, আপনাদেরকে জানাতে আসছিলাম যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক আছে বা আমি এরকম ভাবে ঝুলে আছি। তো ওটা বলার পর ওরা ওরা কি করছে, রুমের দরজা ভেঙে আমাকে রুম থেকে বের করলো, বলতেছে তাই তুমি সুইসাইড করতেছো, আমি আশ্চর্য, সুইসাইড যদি করতে যেতাম তবে অবশ্যই আমি খাটের উপরে কিছু একটা করতাম বা আমি অন্য কোথাও কিছু একটা করতাম, আমার সাথে আমাকে দেখতেছেন, আমি জাস্ট নর্মালি দাঁড়ায় আছি, আমি কিন্তু কিছুই করি নাই। তারপরে বলতেছে কত বড় সাহস, অ্যান্টেন অনেক কিছু বললো। বলার পর ওর বড় দুলা ভাই জাস্ট একটা কথাই বলে বারবার, তুমি যদি এখান থেকে বেরো না হও তাহলে আমি ছেলে ডাকাই না, ছেলেদের হাতে তোমাকে তুলে দেবো, তোমাকে দিয়ে খারাপ কিছু করাবো। বলছে খারাপ কিছু কি করাবেন, করান যান, নিয়ে আসেন, কাকে নিয়ে আসবেন। বলতেছে তুমি দেখতে চাও আমি কি করতে পারি, আমি বলছি হ্যাঁ আমি দেখতে চাই, আপনি কি করতে পারেন, আমি দেখতে চাই, আমি একটা মেয়ে মানুষ, আমি দেখতে চাই আপনি ঠিক কতটুকু নিচে নামতে পারেন সেটা আমার দেখার আছে, আপনি নিয়ে আসেন, কাকে নিয়ে আসবেন। তারপর ভাবতেছিলাম যে ওখানে ঝগড়াঝাটি না করে আমার জাস্ট এখান থেকে বেরোনো উচিত। তো বাসা থেকে আমাকে খাবার দেওয়া হয়, অল্প কিছু ভাত,
নিয়ে আসে খাওয়ার জন্য, ওর মা আর ওর ছোট বোন। নিয়ে প্রাণ বসে যে না আমার তো গলা দিয়ে এখন খাবার নামবে না, কাজ করেন, দুপুর টাইম আসছি আপনার এখান, আমি খাবো না। এটা বলার পর আমি ওর মাকে হাত ধরে বলি যে আপনার সন্তান, আপনি যদি, আপনি মা, আপনি যদি চেষ্টা করেন অনেক কিছুই হবে, আবার অনেক কিছুই হবে না, আপনারও তো মেয়ে আছে। হ্যাঁ হয়তো বা ওদের সবার বিয়ে হয়ে গেছে, ওরা সুখে শান্তিতে সংসার করতেছে, আপনি একটা মেয়ে, আপনি একটা নারী, আপনার ভিতরে তো কিছু একটা ফিল হয় তাই না? আপনি হাজবেন্ড ছাড়া ছিলেন এতদিন, আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করছেন, লাইফে অনেকটা সময় পার করে আসছেন, আমার জীবনটা নষ্ট করে দিন না, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। তো এটা বলার পর মা বললো কি আমার আসলে কিছু করার নেই, ওর বোনের কথা শুনে তো ওর বোন যা বলবে তাই হবে। এটা বলার পর আমি আর কিছু বলি নাই, ওখান থেকে চলে আসি। আসার পর সে আমার সাথে যোগাযোগ টোটালি অফ করে দিছে। আমি যে নাম্বার দিয়ে ওকে কল দিতাম নাম্বারটা ব্লক, সাথে সাথেই নাম্বারটা ব্লক। তার মধ্যে যত SMS দিতাম একটা মেসেজও দেখতো না, রিপ্লাই নেই, কিছু নেই। তারপর আমি যেখান থেকে বাসায় আসছি, আসছি কি নাই নাকি অন্য কোথাও গেছি, কি হয়েছে না হয়েছে কিছুই জানা না সে। এক পর্যায়ে একদম অনেক দিন পরে সে আমাকে ঈদের দিন রাতে সে আমাকে কল দেয়। মিথিলা কল দিল ঈদের দিন রাতে, তারপর কি হলো শুনি। তারপর সে আমাকে কল দিল, কল দেওয়ার পর আমি ওকে সাথে সাথে কল ব্যাক করি, কিন্তু কল ব্যাক করার পর সে আমার কলটা আর ধরে না। পরের দিন 11টা বাজে আমি আবার ওকে কল দিই, কল দেওয়ার পর সে আমাকে বলে যে কেমন আছো, কি অবস্থা তোমার। আমি বলছি এতদিন পরে আমাকে কল দিতে ইচ্ছে করলো তোমার, আচ্ছা তুমি কি কারণে আমাকে ফোন দিয়েছো সেটা বলো। আমাকে বললো যে আমার মনে হয়েছে যে আমি একটা ভুল করতেছি, আমি আবার তোমার কাছে ব্যাক করি। আমি বলছি আচ্ছা তুমি যে আমাকে আমার কাছে ব্যাক করবা সেটা কি তোমার বড় বোন জানে, যেহেতু তুমি তোমার বড় বোনের কথায় ওঠো এবং বসো। তো তাকে এটা বলার পর সে কিছু বললো না, চুপ করেছিল, বলতেছে যে আমি তো বাসায় কিছু বলি নাই, আমি বাসায় বলবো, আগে তোমার কাছ থেকে শুনি। আমি বলছি আমার কাছ থেকে কিছু শোনা নাই, আমার কাছ থেকে আগেও ইয়েস ছিল এখনো ইয়েস, তুমি যেভাবে আমাকে যেখানে রাখতে চাও আমি সেখানেই তোমার সাথে থাকবো, এবং তুমি যদি আমাকে শুধু ভাত খাইয়ে রাখতে চাও আমি তাই করবো, সমস্যা নেই। তো এটা বলার পর সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি বাসায় কথা বলবো। তো আবারও টাইম সে আমার কাছ থেকে নেয়, সে টাইম নেওয়ার পর আমি বলি এইভাবে তো চলতে পারে না, আবার তুমি টাইম নিতেছো, বলতেছো বাসায় জানাবা বাসায় জানাবা, কিন্তু বাসায় তো তুমি জানাচ্ছ না। বলছে আমাকে কিছুদিন সময় দাও, আমার আপু অসুস্থ। তারপর আবার কিছুদিন পরে বলতেছে আমার আম্মু অসুস্থ, আবার কিছুদিন পরে বলতেছে আমি অসুস্থ। তারপর এক পর্যায়ে সে আমাকে বলে, মানে প্রায় যোগাযোগ করার 1.5 মাস পরে সে আমাকে বলে যে সে খুবই অসুস্থ, তার এমন একটা অবস্থা হয়েছে সে তার চিকিৎসা বাংলাদেশেই করাতে পারবে না। তো আমি বলি যে আচ্ছা তোমার যদি চিকিৎসার জন্য টাকা পয়সা লাগে সেটাও আমি আমার ফ্যামিলিকে বলে ম্যানেজ করে দেবো, আমার কোনো সমস্যা নেই, তোমার চিকিৎসার সমস্ত খরচ আমি দেব, আমি চাকরি করে তোমাকে খাওয়াবো, কিন্তু দেখো বিয়ে তো মানুষের জীবনে একটাই হয়, আমি চাই না আমার জীবনে আরো একটা বিয়ে হোক। পরে সে কিছু বলে না, চুপ করেছিল, এমনকি আমি ওকে দেখতে যাওয়ার কথা বলতে সে আমাকে ভুল একটা অ্যাড্রেস দিল, ভুল একটা হসপিটালের নাম বলল যে আমি ওই হসপিটালে আছি, আমাকে বারবার ফোন দিও না। তো আমি একবার ভাবি যে মানুষটা এত অসুস্থ, ঠিক আছে আমি ওকে যাই যাই দেখি। তো আমি ওকে কিছু না বলে আমি ওই হসপিটালের ঠিকানায় চলে গেলাম, কিন্তু হসপিটালের বাইরে দাঁড়িয়ে থেকে সারাক্ষণ, মানে সারাটা দিন আমি হসপিটালের বাইরে দাঁড়াইছিলাম, ওকে ফোন দিতেছি ও ধরে না ধরে না। এট লাস্ট আমি অন্য একটা ফোন দিয়ে ওকে ফোন দেই, ফোন দিয়ে বলি যে তুমি তো হসপিটালে কত নাম্বার কেবিনে আসো আমাকে বলো, আমাকে জানাও। সে আমাকে বলে কি যে তুমি কি জানো আমার মার সাথে আমাকে দেখা করা যাচ্ছে না, আমি আমার আম্মুর সাথে দেখা করতে পারতেছি না, আর তুমি এখানে আসছো আমার সাথে দেখা করতে, এখন এই মুহূর্তে চলে যাও। আমি বলি আশ্চর্য, আমি এত দূর থেকে আসছি, সারাদিন আজকে রোদের মধ্যে দাঁড়াইছিলাম শুধু তোমাকে একটু দেখবো বলে, তুমি অসুস্থ।
তারপরে সে বলে যে না তুমি চলে যাও আমি তোমার সাথে দেখা করব না। তারপর চলে আসি, বাসায় চলে যাই। তো হসপিটালে যাওয়ার আগে আমি আম্মুকে বলে গেছি যে আম্মু ওনাকে খুব অসুস্থ, আমার আসলে ওকে দেখতে ইচ্ছে করতেছে যে আমি এতদিন হচ্ছে এতদিন পর সে আমার সাথে যোগাযোগ করলো, আমাকে একটু দেখে আসি। আম্মু বললো কি আমিও যাবো তোর সাথে, আমি ওকে দেখবো, ওর সাথে তো আমার কখনো দেখা হয় নাই, আমি ওকে দেখি। তো আমার ভিতরে আগে থেকে একটা কনফিউশন ছিল যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে, যে মানুষটা আমাকে এত দিন ধরে ঘুরাচ্ছে, আমি ওর সাথে দেখা করতে যাব, হসপিটালে যাব, সে যে আদৌ আমার সাথে দেখা করবে তার কোনো শিওর নাই। যদি শিওর হতো তবে আমি অবশ্যই আম্মুকে সাথে করে নিয়ে যেতাম। তারপর আমি আর আম্মুকে মানে আম্মুকে জানাই যে আমি যাব, কিন্তু কবে যাব সেটা জানাই না। আম্মুকে না জানাই আমি ওর সাথে যাই দেখা করতে, কিন্তু সেখান থেকে আমি ফিরে আসি, সেখান থেকে আমি বাসা আসি। আসার পর আমাকে বলি আদৌ কি তুমি হসপিটালে ছিলা? তো সে আমাকে বলে যে হ্যাঁ আমি অসুস্থ, তোমাকে বারবার বলতেছি, আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি অসুস্থ নিয়ে কি মিথ্যা কথা বলবো? তারপর আমি আর ওর সাথে ঝগড়া করি না, কিন্তু এর তিন চার দিন পরে আমি অন্য আরেকজনের কাছ থেকে জানতে পারি যে আসলে সে অসুস্থ না, সে তখন হসপিটালে ছিল না, সে ছিল তখন তার বাসায়। কিন্তু সে আমাকে ভুল একটা ঠিকানা দিয়েছে, যেন বারবার ওকে বিরক্ত না করি, বারবার ওকে যেন বল মানে এটা বলি না যেন ওর বাসায় জানায়। তো আমি ওকে ফোন দিই, আবার ফোন দেওয়ার পর বললাম যে তুমি তো বাসায়, তুমি বাসায় থেকে তুমি বলছো তুমি হসপিটালে, আমি তোমার সাথে দেখা করতে গেছি এতটুকু পর্যন্ত, তুমি আমাকে কেন হয়রানি করলা? তো সে কিছু বলে না, চুপ করে থাকে। তো এক পর্যায়ে বলে সে তুমি আমাকে হসপিটালে দেখতে গেছো, আমি আমি বাসায় এই কথা তোমাকে কে বললাম? বলছে আমি জানতে পারছি, কারোর কাছ থেকে আমি জানতে পারছি যে তুমি আদৌ হসপিটালে ছিলে না বাসায়। তো আমাকে বলে কি দেখো আমি আসলে হসপিটালেই ছিলাম, তোমাকে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে, আর আমি বাসায় জানাবো, কিন্তু তুমি আমার বাসায় আমার ও এর মধ্যে আমি যখন ওর বাসা থেকে চলে আসছিলাম তখন ওর বোন তারপর ওর বাসার আশেপাশের অনেকের নাম্বার নিয়ে আসছিলাম, ফোন নাম্বার। তো আমি ওকে বলি যে আচ্ছা আমি কি তোমার বোনের সাথে কথা বলবো? পরে বলে তুমি কি আমার বোনকে ফোন দিতে চাচ্ছ এখন? তোমার ফোন আমার বোনকে ফোন দিয়ে জানতে চাও যে আমি আদৌ হসপিটালে ছিলাম কিনা? বলছে না এটা জানতে চাই না, আমি এটা তোমার বোনকে জানাতে চাই যে তুমি আমার সাথে আবার কথা বলতেছো, আবার যোগাযোগ করতেছো, এটা আমি আবার জানাতে চাই। তখন সে আমাকে বলে জানা তোমার জানাতে হবে না, আমি নিজেই জানাবো, তোমাকে যা বলছি তুমি তাই করো। তার এক সপ্তাহ পরে সে আমার কাছে কিছু টাকা চায়। তো কিছু টাকা চাওয়ার পরে বলে যে প্রায় 1,00,000 টাকার মতো ওর লাগবে, খুব দরকার। আমি বলছি যে 1,00,000 টাকার মতো লাগবে। পরে আমাকে বলতেছে কি যে দেখো আমি তো টাকাটা ম্যানেজ করতে পারতেছি না, কি করবো এখন? তো এতটা হতাশ হয়ে যায় আর আমি ওর প্রতি এতটাই উইক, গাধার মতো ওর কথায় আমি বলি যে আচ্ছা ঠিক আছে টাকা আমি ম্যানেজ করে দিব। তো আমি ব্যাপারটা আম্মুর সাথে শেয়ার করি, আম্মুর সাথে শেয়ার করার পর আম্মু আমার প্রতি খুবই দুর্বল, যার কারণে আম্মুর সাথে শেয়ার করার পর আম্মু বলতেছে ঠিক আছে টাকা আমি ম্যানেজ করে দিব, তুই ওকে বল টেনশন না করতে, ওকে বলিস টেনশন না করতে, টাকা ম্যানেজ করে দিতেছি। তারপর ওর অ্যাকাউন্ট নাম্বার দেয়, অ্যাকাউন্ট নাম্বার দিলে আমি ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিই, আমার কাছ থেকে টাকা নেই, ব্যাংক থেকে টাকা তুলে ওকে টাকা পাঠাই দিই। পাঠাই দেওয়ার পর জিজ্ঞেস করে টাকা পৌঁছাইছে কিনা, সেটাও আমার ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে যেতে তোমার কাছে কি টাকাটা গেছে, কিন্তু সে একবার ফোন ধরে মানে ফোন দিয়ে ইচ্ছে করে বলে নাই যে আমার কাছে তো টাকা চলে আসছে তুমি টেনশন করো না, সেটা বলে নাই। তো তারপর কিছুদিন পর চলতে থাকে, আমি আর ওর কাছে টাকা পয়সা চাই না কিছু চাইনি। তো ও ইচ্ছে করে আমাকে কিছু ওইখান থেকে অর্ধেক টাকা প্রায় দিয়ে দেয়, প্রায় অর্ধেক টাকাই আমাকে দিয়ে দেয়। তো আমি আর ওকে কিছু বলি না, আমি ওর কাছে টাকা চাইনি, তারপরও দিছে সেটা অনেক কিছু, তারপর আমি ওকে আর কিছু বলি নাই। না বলার পরে এরকমই চলতে থাকে। আমি বলি তুমি কি বাসায় বলবো না? বলবো, সময় লাগবে, আমার কিছু সময় লাগবে, তুমি পাগলামি করো না, তুমি কান্নাকাটি করো না, তোমার কান্নাকাটি আমার ভালো লাগে না, তুমি জাস্ট পাগলামি করো, তুমি এই কারণে তোমাকে সবাই পাগল বলে। আর সবাই পাগল কোথায় বলে? আমাকে তো শুধু তোমার ফ্যামিলি থেকে পাগল বলে আর তুমি পাগল বলো, আর সেটা হচ্ছে আমার ইমোশন নিয়ে তোমরা খেলতেছো, আমার ইমোশনটা হচ্ছে তোমাদের কাছে পাগলামি। তারপর
আমি আর কিছু বলি না, এখানে ফোন রেখে দেই। তো একবার ফোন দিতে থাকে, ফোন দিতে থাকে, পরে সে আমার ফোনটা ধরে না। তো এরকমই চলতে থাকে। তোর কোনো একভাবে জানতে পারি সে একটা জব নিছে, নতুন একটা জব নিছে, জব পাইছে, সে জবটা করতেছে। কিন্তু এর মধ্যে সে আমাকে ফোন দেয় নাই, আমার ফোন ধরেও না, আমার নাম্বারটা ব্লক লিস্ট করে রাখছে। এমনকি আমি যে যে নাম্বার দিয়ে ওকে ফোন দিতাম সব নাম্বার ব্লক লিস্ট করা। সে আমার ভয়েস শোনার সাথে সাথে ফোন কেটে নাম্বারটা ব্লকে ফেলাই দেয়। তো আমি যেখানে জব করে সেখানে অ্যাড্রেস নিয়ে আমি ওইখানে যাই, ওখানে যাওয়ার পর ওর সাথে আমি দেখা করি। সে তো আমাকে দেখে প্রায় অবাক হয়ে গেছে, জব মানে ওই অফিসে জব করে আমি অফিসটা কিভাবে চিনলাম, অফিসে কিভাবে গেলাম, একদম নিখুঁতভাবে ওই অফিস পর্যন্ত আমি কিভাবে পৌঁছালাম, সে কিছুটা কিছুটা না অনেকটাই অবাক হয়ে যায় আমাকে দেখে। দেখার পর আমি ওকে বলি যে তুমি কি আদৌ আমাকে নিবা না, পরে বলতেছে কি না আমি তোমাকে নিতে পারবো না। পরে আমার রাগ উঠে যায়, বলছি টাকাটা তো ঠিকই নিতে পারছো, এখন আমাকে নিতে কষ্ট হচ্ছে, টাকা নিয়ে তো ঠিকই চলতেছো। তো এটা বলার পর কি আচ্ছা ঠিক আছে তোমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবো। বলছি কবে ফেরত দিবা, এতদিন ধর ঘুরাইতেছো আমাকে নিবা নিবা, এখন আসছি এখন বলতেছো টাকা ফেরত দিয়ে দিবা আমাকে নিবা না, আমার সুবিধা তো তুমি ঠিকই নিছো, আমার সুযোগের সদ্ব্যবহারটা তো তুমি ঠিকই করছো সব জায়গাতেই। এটা বলার পর সে আর কিছু বলে না। তারপর আমি বাসায় চলে আসছি, তো ওর সাথে দেখা করতে গেছি, ব্যাপারটাও আমি বাসায় জানাই জানি, কারণ আমি যতবার বাসায় জানাই যাবো ততবারই আমার আম্মু একটা অপেক্ষায় থাকবে যে আমি কি নিউজ নিয়ে আসি, আমি বাসায় আসা কি বলি, যে আদৌ কি সে তার ফ্যামিলিকে জানাইছে বা সে কি আমাকে বলছে যে সে আমাকে নিয়ে থাকবে বা কিছু। আম্মুকে আম্মু অবশ্য কিছুটা বুঝতে পারছে যে একটা মানুষ যদি মন থেকে কিছু করতে চায় তবে এতটা ঘুরায় না, সে তো আমাকে অনেকটা ঘুরাইতেছে, তার মানে সে চায় না আমাকে। তো এখন তার সাথে আমি ওর সাথে যোগাযোগ করি না, যোগাযোগ পুরোটাই অফ করে দিছি। তারপর যে জানতে পারি সে বিয়ে করছে, বিয়েটাও আমার টাকাতেই করছে, যে টাকাটা আমার কাছ থেকে ধার নিছিল ওই টাকা দিয়ে সে বিয়ের অনুষ্ঠান করছে। তারপর আমি ওকে আর কিছু বলিনি, ওইখানেই ওর সাথে আমার যোগাযোগ বন্ধ। তারপর আমি ওকে বলছি যে তো আমাকে যে আমাকে তুমি ছেড়ে দিছ, আমার পেপারটা কোথায়? ওকে বলে পেপারটা তো আমি পাঠিয়ে দিছি। বলছি পেপার আমি পাইনি, তুমি পেপার পাঠাইছো আমি পাইনি। ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও তাহলে এইসব পেপার নিয়ে যাও। বলছি আমি কোথায় যাবো পেপার নিতে? পরে বলতেছে তুমি যেখানে বলবো সেখানে পাঠিয়ে দিবো, তো আমি নিয়ে আসবো। বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমার কোনোদিন পেপার প্রয়োজন পড়ে তো আমি সেদিন বলবো। তাছাড়া তুমি তো বিয়ে করছো, পরে আমাকে বলে যে না আমি তো বিয়ে করি নাই। বলছি যে তুমি বিয়ে করো নাই, বাট আমি ঠিকই জানি তুমি বিয়ে করছো। তারপর এখান থেকে চলে আসি, চলে আসে কিছু না, একা থাকি। একা থাকার পর কিছুটা ডিপ্রেশনে ছিলাম, মন ভালো ছিল না, বাসায় কাকে কি বলবো কিছু বুঝতেছিলাম না, বাসায় আম্মুকেও কিছু জানানো হয়নি। তো এক পর্যায়ে মানে আমি খুবই ডিপ্রেশনে চলে যাই, আমি আসলে লাইফে কোন দিকে যাব কি করব সেটা বুঝতে পারতেছিলাম না। তারপর আমার এক খালাতো বোন আমাকে আসে আমাদের বাসায়, আসে আসার পর কথা বলি ওর সাথে। তারপর সে আমাকে দেখে যে আমি সারাক্ষণ চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না, মনমরা হয়ে থাকি, আগের চাইতে আরো বেশি মানে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে খারাপের দিকে যাচ্ছে। তারপর আপু কি করলো, আপুর এক ফ্রেন্ড, আপুর পরিচিত এক ফ্রেন্ডের সাথে আপু আমাকে বললো যে কথা বল। আমি বলছি যে না আমি ওর সাথে কেন কথা বলবো, আর তাছাড়া আমার এখন কারোর সাথে কথা বলার তেমন কোনো ইচ্ছা নেই, রুচি নেই। মাত্র কিছুদিন আগে তার ঝামেলা থেকে আসছি, কিন্তু আমার এই ঝামেলাটা সম্পর্কে আমার আপুরা কেউ কিছু জানে না, শুধু আম্মু আর আমি জানি। তো আম্মুকেও আমি আমার ওর সাথে যে আমার কি হয়েছে আমি সবকিছু আম্মুকে খুব ডিটেলস বলি নাই, শুধু বলছি যে জানি না ওর মতো ওকে ও আশা ছাইড়া দিছি আমি। শুধু আম্মু যদি কিছু জিজ্ঞেস করতো আমি এতটুকুই বলতাম যে আম্মু আমি ওর আশা ছাইড়া দিছি, আর লাইফে বিয়ে টিয়ে এগুলো নিয়ে এত টেনশন করি না, তুমিও টেনশন করো না, যদি ভাগ্যে থাকে তবে বিয়ে হবে, বাদ দাও ওর কথা। তো এগুলা বললে আম্মু মন খারাপ হয়ে যায়, কারণ আমি আম্মু বুঝতে পারে যে আমি কিছু একটা সাফার করতেছি কিন্তু কারোর কাছে শেয়ার করতেছি না। তো আপু যখন আসছিল আপু একটা নাম্বার দিল, একটা ফ্রেন্ডের নাম্বার দিল। তো ফ্রেন্ডের নাম্বার দেওয়াতে আমি ওই ফ্রেন্ডের সাথে তেমন একটা কথা বলতে ইচ্ছুক না,
কারণ আমার তখন কার সাথে কথা বলতে তখন ভালো লাগতো না। তো একদিন দুপুরে খাইতে বসছি, আবু প্রায় ফোর্স তুই এখন এই নাম্বারে কল দিবি, এমনকি কল দিয়ে তুই কথা বলে আমার সাথে আমাকে জানাবি যে তুই নাম্বারে কল দিছিস, এবং তোকে যেন পরবর্তীতে আমি কল দিয়ে জানতে পারি যে ওই নাম্বার ওই লোকটার সাথে তুই কথা বলছিস। আমি বললাম যে এমন ফোর্স করার তো কিছু নাই, ঠিক আছে আমি কথা বলে নেব, তোর নাম্বারে কল দিই। কল দেওয়ার পর কথা হয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, ও বলে যে আমি তো তোমার আপুর খুব ভালো একটা ফ্রেন্ড। আমি বলছি হ্যাঁ আপু আমাকে বলছে যে আপনি ওর খুব ভালো একটা ফ্রেন্ড। তো এমনই একদিন দুই দিন কথা বলতে বলতে উনি আমাকে ফোন দিত, ভালো মন্দ কথা বলতো, জিজ্ঞেস করতো। তো আমার লাইফের আগের ঘটনাগুলো আমি ওনাকে কিছু বলি না, সবকিছু হাইড করি। হাইড করি বলতে উনি জানতে চাইছে আমার কোনো রিলেশন আছে কিনা। তো আমি বলছি না আমার কোনো রিলেশন আপাতত নাই, আমি কোনো রিলেশনে নাই, আগে ছিল তো এখন নাই, এখন আমি সিঙ্গেল আছি এবং আমি ইন ফিউচারে সিঙ্গেল থাকবো, আমি কার সাথে রিলেশনে যাবো না, এই কথাটা আমি ওনাকে বলি। তারপর এই কথা বলার পর উনি আর কিছু বলে নাই, তো এরকমই ভালো মন্দ ফ্রেন্ডলি কথা বলি, বন্ধুদের মতো কথা বলি, প্রায় উনি আমাকে ফোন দিত কথা বলতাম। তো এরকম করতে করতে উনি আমাকে অনেকটা সময় দিত কথা বলার জন্য। তো বলছে মানে একবার এক পর্যায়ে বলে যে রিলেশনে যাও, কাউকে ভালোবাসো। বলছি দেখেন ভালোবাসা আমাকে দেওয়ার হবে না, আমি আর ভালোবাসাতে বিশ্বাস করি না, ভালোবাসা বলে কিছু নাই, আসলে মানুষ মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তো উনি আমাকে রিয়েলাইজ করে যে না দেখো ভালোবাসা না থাকলে পৃথিবী আছে এখন। তো অনেক কিছু বোঝাইতো, অনেক বলতো, বলার এক পর্যায়ে আমি ওনার সাথে অ্যাগ্রি কথা বলি। হ্যাঁ ওনার সাথে কথা বলে ভালোই লাগে, উনি আমাকে অনেক কিছু বোঝায়, ওনার সাথে কথা বলতে আস্তে আস্তে ভালো লাগে যে হ্যাঁ আসলেই তো উনি যা বলছে সবই সত্যি বলছে, ওনার কথা বিশ্বাস করাতে এক পর্যায়ে উনি আমাকে রিলেশন প্রেমের রিলেশন প্রস্তাব দেয়। রিলেশনের প্রস্তাব দিলে আমি ওনাকে বলি যে না আমি কোনো রিলেশনে যাব না, আমার লাইফে যা হওয়ার তা তো হয়ে গেছে। এটার আমি ওনাকে বলি না যে আমার অতীতে কি হয়েছিল, এগুলো আমি ওনাকে কিছু জানাইনি। তো উনি আমাকে বলে যে চলো আমরা মিট করি, কিন্তু তোমার সাথে যে আমি মিট করবো এটা তুমি তোমার বোনকে জানাবো না, তুমি তোমার বোনকে কিছু জানাবো না যে তোমার সাথে আমার মিট হয়েছে। তা বলছি আচ্ছা ঠিক আছে আমি জানাবো না, ঠিক আছে আর তাছাড়া আমরা তো শুধু মিটই করবো আর কিছু তো না, আর আমি তো আপনার প্রপোজালে রাজি হইনি। বলবে হ্যাঁ তুমি তো আমার প্রপোজালে রাজি হো নাই, ঠিক আছে জাস্ট দেখা করবো। তো দেখা করি, দেখা করার পর উনি আমাকে বোঝায় তুমি মনমরা হয়ে থাকো এগুলো তো ভালো না, তুমি ঘুরো জীবনটাকে উপভোগ করো, জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এভাবে একজনের পিছনে বা তুমি মনে হয় মানে কাউকে নিয়ে অনেক কিছু ভাবো যার কারণে তুমি খুব ডিপ্রেশনে আছো। তো পরে আমার ওনার কথা আস্তে আস্তে ভালো লাগতে আরো ভালো লাগতে শুরু করে যে হ্যাঁ উনি কিভাবে বুঝলো যে আমি ডিপ্রেশনে আছি, উনি আমাকে আরো বেশি ভালো করে বুঝাইতো যে জীবনটাকে উপভোগ করো, ঘুরো, এনজয় করো, লাইফ অনেক এনজয় করো, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো আমি ওনার কথাতে সহমত। তো উনি আমাকে নিয়ে নিয়ে এখানে সেখানে ঘুরতো, ঘুরতে যেত, বেড়াতে যেত, বিভিন্ন জায়গাতে ঘুরতো, কিন্তু ওনার মধ্যে উনি তখন আমার সাথে কোনো খারাপ কোনো বিহেভিয়ার করে নাই, আসতো ঘুরতো খাওয়া দাওয়া করতো, দেন আবার ঠিক টাইম মতো বাসে নিয়ে দিয়ে আসতো, বলতো যে যেই মানে মনমরা হয়ে থাকো ওইখান থেকে বেরিয়ে আসো, যেই বন্দি জীবন আসো ওইখান থেকে বেরিয়ে আসো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এইভাবে সময় দিতে থাকি। তো উনি আমাকে বলে কি যে মানে কিছুদিনের জন্য বাইরে যাবে, ঘুরতে যাবে বাইরে। তো আমাকে প্রপোজ দেয়, আমি বলছি আমার পক্ষে এরকম বাইরে যাওয়াটা পসিবল না, কারণ আমি এভাবে বড় হই নাই যে বাসা থেকে কিছু না বলেই তিন চার দিনের জন্য বেরিয়ে যাবো। পরে আমাকে বললো যে তাহলে তুমি তোমার আপুর হেল্প নাও। আমি বলছি আমার আপনার সাথে কথা হয় সেটা তো আপু ভালো করে জানে না, জানে মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলেন, তবে আমি কিভাবে আপুকে ইয়ে করবো, তাছাড়া আমার এত সাহস নাই, আমি পারবো না, আপনি বললেও আমি করতে পারবো না। পরে উনি আপুকে রাজি করে, উনি আপুকে প্রপোজাল দেয় যে ঠিক আছে চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার বোনও দেখি মন খারাপ থাকে, তোমার তো মন খারাপ, তো ঠিক আছে চলো বাইরে থেকে ঘুরে আসি। তো আপু ওনার কথা শুনে খুবই উৎফুল্ল, কারণ আপুর ঘুরতে খুব ভালো লাগে, ঘুরতে খুব পছন্দ করে,
তো আমাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেটে, আপু আমি আর ওই লোকটা, আমরা তিনজন সিলেটে যাই। সিলেটে যাওয়ার পরে ফার্স্ট নাইট খুব ভালোই কাটে। প্রথম দিন আমরা রাতে গাড়িতে যাই, সারাদিন আমাদের মধ্যে খুব ভালো একটা সময় কাটে, খুব দুষ্টামি ফাজলামি করি আমরা। তো আমার আগের লাইফটা আমি মানে প্রায় ভুলেই যেতেছিলাম তখন, যে আমার সাথে আগে কি হয়েছিল। কিন্তু আমি যাকে প্রথম ভালোবাসছিলাম তার কথা আমার ঠিকই মনে পড়ত, কিন্তু তাকে মাথায় রেখেও দেখা যেত যে আমি জীবনটাকে উপভোগ করতে পারতেছি, তার কথা মনে হতো। কিন্তু তার জন্য যে কান্না করতাম, যে মন খারাপটা ছিল, ওটা আস্তে আস্তে কেটে যাচ্ছিল। তো ঘুরি, ঘুরার পর ওদিন রাতে আমরা আপু আর আমি একসাথে ঘুমাই, আর উনি ওনার রুমে। আমাদের জন্য হোটেলে দুটো রুম বুক করা হয়, একটা হচ্ছে ওই লোকের জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। তো আপু আর আমি একসাথে ঘুমাই। ঘুমানোর পর তখন আমাদের মধ্যে কিছু হয় নাই, আমরা খুব ভালো সময় কাটাইছিলাম, বন্ধু বান্ধব বন্ধুদের মতোই আড্ডা দিচ্ছিলাম। ওটা দিয়ে রাতে ঘুমানোটা আমি ঠিকই ঘুমাইতে চলে গেছি। কিন্তু পরের দিন যা হলো সেটা হচ্ছে, উনি আপুকে আগেই ড্রিঙ্ক করাইছিল, ঘুমের সত্য সত্যি আগেই ড্রিঙ্ক করানো হয়েছিল। ওয়েদারটা ছিল তখন ঠান্ডা, শীতের মধ্যে। তো আপুকে ড্রিঙ্ক করানো হয়েছিল, আপু সেটা বুঝতে পারছে কিন্তু পরে। আর ওরা যে ড্রিঙ্ক করছে, মানে আপুকে যে ড্রিঙ্ক করানো হয়েছে সেটা আমিও জানি না, কারণ কি খাওয়ানো হয়েছে তা বলতে পারবো না, তা জানি না কি খাওয়ানো হয়েছিল। শুধু জানি যে আপু ঘুমাইতেছিল। তো ঠিক ওই দিনই রাতের বেলায় প্রচন্ড শীত পড়ে, আর তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পর মানে গোসল নেওয়ার পর আমার ঠান্ডা লেগে গেছে প্রায়। উনি আমাকে কিছু ওষুধ দিল, প্রায় 6-7টা ট্যাবলেট দিল, দিয়ে বলতেছে যে এই ট্যাবলেট গুলা খাইয়া ফেলো, ওয়েদারটা তো ঠান্ডা, তোমার যে কোনো সময় মানে জ্বর ঠান্ডা লাগতে পারে, আর তোমার আপু তো ঘুমাইতেছে, তোমার টেক কেয়ার কে করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো স্লিপিং পিল আমি কখনোই দেখি নাই, এতটুকু বড় হওয়ার মধ্যে স্লিপিং পিল আমার কখনোই দেখা হয় নাই। ঘুমের ওষুধ কিরকম হয় সেটাই কখনো জানতাম না। তারপর ওই 6-7টা ট্যাবলেট ছিল আসলে স্লিপিং পিল, কিন্তু এটা আমি জানতাম না যে এগুলো স্লিপিং পিল, এগুলো জানছি তো মাত্র কিছুদিন আগে। তো ঘুমের ট্যাবলেট দেওয়া হয়, আমি বুঝি নাই সেগুলো যে ঘুমের ট্যাবলেট ছিল। আমাকে দেওয়া হয়েছে আমার হাতের তালুতে দিয়েছে, বলছে মানে উনি প্যাকেট থেকে খুলে না আমার হাতের তালুতে দিয়েছে, বলছে যে এগুলো খাই ফেলো, এগুলো হচ্ছে তোমার ঠান্ডা জ্বরের ওষুধ, খাই ফেলো যেন ঠান্ডা কাশি না লাগে। তো আমি ওষুধগুলো খাই, সবগুলো একসাথেই খাই ফেলি। খাওয়ার পরে আমার মানে মাথাটা ঝিমঝিম করতেছিল। তো আমি বলতেছি কি যে ভাইয়া আমার না একটু ভালো লাগতেছে না, আমার একটু মানে অন্যরকম লাগতেছে, আমি একটু বাইরে যেতে চাই। তখন বাজে প্রায় রাত 9:10 হবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তো যাও বাইরে যাও, নিচে থেকে ঘুরে আসো। তখন তো হোটেলের স্টাফ যারা ছিল ওরা সবাই সজাগ ছিল, কেউ ঘুমায় নাই, আর হোটেলে অনেকে মানুষ আসতেছে, কেউ যাইতেছে, কেউ বেরোতেছে, মানে কেউ হাঁটতেছে এরকম। তো আমিও ওনাকে বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে, তো যাও আমি এখানে দাঁড়াই, তুমি নিচে থেকে ঘুরে আসো। তো নিচে যাই, ঘুরি, ঘোরার পর হঠাৎ করেই যেন মানে কিছু মনে পড়তেছে না, মানে কি করতেছি বা কই যাব আমি আর সেন্স নাই, আমার অলরেডি অনেক প্রচুর ঘুম পাইয়া গেছে। তাছাড়া আগের দিন রাত পুরোটাই জাগনা ছিলাম। তো যাই, যাওয়ার পর রুম পর্যন্ত কিভাবে পৌঁছাইছি অ্যাকচুয়ালি আমি জানি না, শুধু জানি যে আমি রুম পর্যন্ত গেছি। আমার জন্য মানে মেয়েদের জন্য যে আপুর জন্য আর আমার জন্য যে রুমটা নেওয়া হয়েছিল আমি ওই রুম পর্যন্ত গেছি, শুধু এতটুকু মনে আছে। কিন্তু আপু আমার রুমে ছিল না, আপু ছিল আপুকে ড্রিঙ্ক অবস্থায় ওই লোকটার রুমে রাখা হয়েছিল, মানে যে লোক যে রুমটাতে ওই লোকটা থাকতো ওই রুমে রাখা হয়েছে। আর আমি গেছি আপু আর আমি যে রুমে থাকতাম ওই রুমে। তো আমি দরজা লক মানে লক করছি কিনা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। তো আমি রুমে যাই, রুমে যাই মনে হয় আমি আমার ফোন কোথায় ছিল আমি জানি না,
আমি শুয়ে পড়ি, সাথে সাথে ঘুমাই যাই। আমি বাকাত হইয়া ঘুমাইতেছিলাম, এতটুকু মনে আছে। তো ঘুমের মধ্যেই আমাকে ড্রিঙ্ক করানো হয়, ওই লোকটা আমাকে ড্রিঙ্ক করায়। ড্রিঙ্ক করানো, আসলে ড্রিঙ্ক কি জিনিস, এটা খাইতে কেমন লাগে, এটার ফিল কি, আমি জানি না, আমি কখনো খাইনি। কিন্তু খুব তেতো ছিল, খুব ঝাঁঝালো ছিল। যখন আমার মুখে দেওয়া হইতেছিল, আমি তখন বুঝতেছিলাম যে এটা খুব ঝাঁঝালো, যেদিক দিয়ে যাইতেছিল পুরো জ্বলতেছিল, ভিতরে গলা বুক এগুলো সব জ্বলতেছিল, কিন্তু খুব তেতো ছিল। আর তো আমি তখন, আমাকে ড্রিঙ্ক করানো হয়। ড্রিঙ্ক করানোর পর তার, আমি এমনিতেই ঘুমেছিলাম, ছয় সাতটা ঘুমের ট্যাবলেট খাওয়ার পর আমি এমনিতেই ঘুমে, তো তার মধ্যে আমাকে আবার ড্রিঙ্ক করানো হয়। তো আমি মানে পুরাই সেন্সলেস হয়ে গেছি, প্রায় হাফ বোতলের অর্ধেক, বেশি অর্ধেকটা কি আমাকে খাওয়ানো হয়। তো আমি বারবার জোর করতেছিলাম যে আমি খাবো না, আমি খাবো না। তো জোর করে যেভাবে হোক আমাকে ঘুমের মধ্যে এগুলো খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে আমাকে র‍্যাপ করা হয়। মানে আমার মনে হয় যে এই যে ঘটনাটা, জি মিথিলা, আপনি সেখানে আপনার বোনের বন্ধুর সাথে গিয়েছিলেন ঢাকার বাইরে এবং তিনি আপনাকে রেপ করলো, তারপরের ঘটনা শুনি। হ্যাঁ, তারপর আমি, ওই লোকটা ম্যারিড ছিল, আমার বোনের যে বন্ধু সে ম্যারিড ছিল, সেটা আমি জানতে পারি। আমরা যেদিন ওখানে যাই ওই দিন রাতে আমার বোনকে বলা হয়েছিল যে আমি যে ম্যারিড, এই ব্যাপারটা তুমি তোমার ছোট বোনকে জানাবা না। আমি আপনার বোনের ভূমিকাটা আসলে এখন অবধি বুঝতে পারছি না। আপনার বোন, তিনি নিজের ফ্রেন্ডের সাথে কেন আপনাকে সম্পর্কে, মানে কেন তাকে আপনাকে ফোর্স করেছিলেন কথা বলার জন্য? বা আমি তো মানে আমার বোনকে কেন আমি আরেকজনের সাথে কথা বলতে দিব, ইভেন আমার সেটা ফ্রেন্ড এবং তার সাথে আমি ঢাকার বাইরে যাচ্ছি, সেখানে যাচ্ছে, মানে এই সিচুয়েশনে আপনার বোনের রোলটা কি অ্যাকচুয়ালি? আমার বোন আসলে বুঝতেই পারে নাই সে কেমন মানুষের সাথে মিশেছে, সেটা সে এখনো পর্যন্ত জানে না। How possible? মানে একটা মেয়ে, আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ছোট বোনের সাথে আপনি তাকে কেন পরিচয় করা দিবেন, তার সাথে কথা বলতে আপনাকে কেন ফোর্স করা হবে? মানে এই ব্যাপারটা কিন্তু একেবারে ঘোলাটে একটা বিষয়, এবং সেখানে সে ম্যারিড একটা লোক, তার সাথে আপনাকে কথা বলতে হবে, মানে ব্যাপারটা একটু অদ্ভুত না? এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই ওই লোকটার চালাকি। ওই লোকটা এইভাবেই শাখা প্রশাখা ছড়ায় রাখছে আশেপাশে। মানে এটা হচ্ছে কি, আমার সাথে হয়েছে ব্যাপারটা, আমাকে দিয়েও সে আরো কয়েকজনের সাথে এরকম করতেছে, এরকম হচ্ছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর সে আমাকে বারণ করেছিল আপুর কাছে যেন আমি জানতে না চাই, বা মানে আপুকে ফোর্স, আপুকে এটাই জানানো হয়েছে যে আমি যে ম্যারিড, এই ব্যাপারটা তুমি তোমার বোনকে জানাবা না। আচ্ছা, আপু আমাকে কিছুই জানায় নাই, আপু জানায় নাই, কিন্তু আমি অন্য কোন এক মাধ্যমে জানতে পারছি, মানে আগের দিন যেদিন আমরা ওইখানে যাই, আগের দিন রাতে আমি জানতে পারছি যে উনি ম্যারিড। আর আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ওনার ব্যাপারে একটু জানি নি। হ্যাঁ, উনি যেহেতু আমাকে রিলেশনের প্রপোজাল দিছে, আবার এক জায়গায় যাচ্ছি, তো জানার দরকার আছে, কিন্তু জানতে জানতে একটু লেট হয়ে গেছে। সেটা হচ্ছে আমার যদি আগে জানতাম যে উনি ম্যারিড, প্লাস এখানে ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে, তবে আমি অবশ্যই সেখানে যেতাম না। আচ্ছা, তারপর? তো ওনাকে আমি পরের দিন সকালবেলা যখন আমার সেন্স ফিরে, তখন আমি বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা হয়েছে। কারণ আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, তো পরের দিন আমি বুঝতে পারি। বোঝার পরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি তো ম্যারিড, তো এটা বলার পর উনি কিছুটা অবাক হয়ে যায়, আমি কিভাবে জানলাম সে ম্যারিড? তো আমি বলছি আপনি ম্যারিড, আপনার দুইটা মেয়ে আছে, আপনি কেন আপনি আমাকে আগে বলেন নাই? আর আগে বলেন নাই সেটা বড় কথা না, আপনি আপনার সংসার আছে, আপনার জীবন আছে, আপনার সবকিছু আছে, আপনার দুইটা বাচ্চা আছে, তবে কেন আপনি আমার সাথে এটা করলেন? আপনার বিবেক বোধ বলতে কি কিছু নাই? তো এটা বলার পর উনি বলতেছে যে দেখো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি তো ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। আমি বলছি আপনি ড্রাঙ্ক অবস্থায় থাকেন আর যেভাবেই থাকেন, আপনি তো নিজে জানেন আপনি কি করতেছেন, আপনি তো এটা প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসছেন। তবে তো এটা বলার পর উনি বলে যে দেখো যদি এরকম বলো তাহলে সেটা ভুল, তোমাকে প্ল্যান করে এখানে নিয়ে আসি নাই। আমি বলি তবে আপনি যে ম্যারিড সেই ব্যাপারটা তো আপু জানে, আপনি আপুকে পর্যন্ত না করছেন যে আমাকে ব্যাপারটা না জানানোর জন্য, আপু এখন পর্যন্ত আমাকে জানায় নাই যে আপনি ম্যারিড।
পরে বলছে হ্যাঁ আমি তোমার আপুকে বারণ করছি আমি ম্যারিড এই ব্যাপারটা যেন তোমাকে না জানাই। আচ্ছা তুমি কেন না করছে না? পরে বলছে যে তোমার সাথে কথা বলে আমার ভালো লাগছে, সেই জন্য আমি ভাবছিলাম যে কোন এক পর্যায়ে আমি তোমাকে বলে দিব যে আমি ম্যারিড, আমার দুইটা মেয়ে আছে। সেদিন রাতে ঘটেছে এটা কি আপনার বোন সেদিন জেনেছিল? না আপু সেটা এখনো পর্যন্ত জানে না, আজকে অবধি জানে না। এটা কতদিন আগের কথা বলছেন? এটা বলছি প্রায় মানুষের সাথে বন্ধুত্ব করে রাখছে সেটা আপনি তাকে জানান নাই বা বলেন নাই, এটা কি আপনার মনে হয় না যেটা আপনার আপুর জন্য একটা থ্রেট? এটা আপুর জন্য থ্রেট বলতে আমি আপুকে অন্য কোন একটা বিয়ে করে আমি আপুকে বলছি যে ওনার সাথে তুমি নেক্সট টাইম আর যোগাযোগ করো না। তারপরে কি হলো? তো আমি ওকে এরকম জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করবো বলতেছে মানুষ তো সেকেন্ড টাইম বিয়ে করে, আমিও না হয় করবো, আমি ঢাকা যেয়ে তোমাকে বিয়ে করবো। তো বলার পর আমি কি করবো তখন আসলে বুঝতে পারতেছিলাম না। আমি ওনাকে বললাম কি দেখেন আপনি তো আমার লাইফটাকে মানে আগে তো কিছুটা ড্যামেজ ছিল আমার লাইফ, কিছুটা বলতে হ্যাঁ কিছুটাই বলা যায়, কারণ ওর সাথে আমি বিয়ে করছি সংসার করি নাই, কিন্তু আপনি আমার সাথে যেটা করছেন সেটা তো হচ্ছে সংসার করছেন কিন্তু বিয়ে করেন নাই, এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো আমি ওনাকে বলি যে আচ্ছা ঠিক আছে আমার লাইফটা যখন শেষ হয়ে গেছে ঠিক আছে মানুষ তো সেকেন্ড টাইম বিয়ে করে ঠিক আছে, আর তাছাড়া আমার প্রথম জনের সাথে কিন্তু তখনও সে আমাকে ওই ব্যাপারটা দেয়নি, সেই ব্যাপারটা আমি আজও দিয়ে পাইনি। তো যাই হোক ওই ব্যাপার নিয়ে আমি আসলে তেমন কিছু ভাবি না। তো তখন আমি ভাবি যে আমার লাইফে যখন এমন কিছু একটা হয়ে গেছে তবে ঠিক আছে আমি ওনাকে বিয়ে করে ফেলি, আমাকে তো আর আমি তো আর এমন না যে একজনের সাথে সংসার করছি পরবর্তীতে আবার আরেকজনের সাথে এরকম হয়েছে, যদি এরকম হতো তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। উনি যখন এরকম হয়েছে ওনার সাথে ঠিক আছে ওনাকে বিয়ে করে ফেলি তারপর দেখা যাবে কি হয়। তো এটা জানার পর আমি ঢাকায় চলে আসি, ঢাকায় আসার পরে উনি আমার সাথে মিট করতে চায়, আবার তো মিট করি, মিট করার পর আস্তে আস্তে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয় যে ওনার আমি তো জাস্ট রিলেশন, কিন্তু ওনার আমার আমার আমি ছাড়া ওনার 6-7 জন ওয়াইফ আছে। ওনার সাথে আপনার বয়সের গ্যাপ কত বছরের? ওনার সাথে আমার বয়সের গ্যাপ হচ্ছে 10। ওকে আচ্ছা তারপর? তারপর জানি যে 6-7 জন ওয়াইফ আছে এবং এই 6-7 জন ওয়াইফ ওনার সাথে এখনো পর্যন্ত আছে। আচ্ছা উনি কি করেন? উনি একজন শিল্পপতি বলা যায়, বিজনেস। ওকে 5টার মতো ফ্যাক্টরি আছে। আচ্ছা তারপর? ঢাকাতেই 5টা ফ্যাক্টরি আছে। তো 6-7 জন ওয়াইফ, 6-7 জন ছাড়াও আরো যদি সে আরো যদি বিয়ে করে ওই ওদের ভরণ পোষণের দায়িত্ব সে নিতে রাজি আছে। আচ্ছা সে ভরণ পোষণ করবে। আর তার একটাই কথা সে এরকম করতেই থাকবে, আমাকে তো রেপ করছে কিন্তু অন্য কাউকে সে রেপ করে না, অন্য মেয়ে দেখে সে টাকার টোপ দেয়। আচ্ছা টাকার টোপ দিলে অনেক মেয়েরা আছে যারা নাকি হাজবেন্ড দেশের বাইরে থাকে। আচ্ছা তো আচ্ছা আমরা সেই ব্যাপার পরে বলি, আগে বলি যে ওর সাথে ওইখান থেকে আসার পর ও এরকমই করে, তারপর আমাকে বলে কি যে মানে যখন ইচ্ছা ওর হয় তখন আমাকে ডাকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে মানে ওনার প্রতি তখন আমার তেমন ভালোবাসাটা তৈরি হয়নি, উনি এরকমই করতে থাকে বাট আমার ওনার প্রতি একটা রুচিবোধ ওটা কখনোই তৈরি হয়নি, কোনো ফিলিংস কখনোই তৈরি হয়নি।
যদি কখনো শুনেছি যে উনি অসুস্থ আছে বা উনি কোনো একটা বিপদে আছে, আমার মধ্যে কোনো ফিলিংসই নেই ওনাকে নিয়ে। আমি ভাবি যে এইরকম একটা জঘন্য মানুষের সাথে যে আমার এমন একটা বড় ঘটনা ঘটেছে, শুধু সেটার জন্য আমার সাথে আমার ওনার সাথে সারা জীবন থাকতে হবে, তাছাড়া আর কিছুই না। তো পরে আমি আর ওনাকে কিছুই জানাই না। যে উনি আমাকে বললে যে তোমার মধ্যে কি আমার জন্য কোনো ফিলিংস নাই, মায়া নাই? আমি বলি যে হ্যাঁ, মায়া থাকবে না কেন, আছে। আমি এইভাবেই কথাটাকে এড়িয়ে যাই। তো চলতে থাকে কিছুদিন, তো সে আমাকে তার এক রিলেটিভের বাসায় নিয়ে যায়, সেখানে আমার সাথে মিট করে। তো মিট করার পর এরকমই করতে থাকে। এক পর্যায়ে সে আমি আমার একটা ছোট বোন আছে, ওই ছোট বোনকে নিয়ে যায় একদিন আমার সাথে। ওই ছোট বোনকে একদিন নিয়ে যাই আমি। নিয়ে যাওয়ার পরে তার রুচিবোধ এরকম যে সে তাকে যাকে দেখেছে তাকে ভালো লেগেছে এবং তার সাথে পরবর্তীতে কন্টাক্ট করার চেষ্টা করছে। তো সে আমার ছোট বোনকে দেখে ওর ভালো লাগছে, কিন্তু সে আমাকে কখনো জানায়নি যে আমার ছোট বোনকে ভালো লাগছে। সে অন্য কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছে আমার ছোট বোনের সাথে। তো আমার ছোট বোনটা কি করছে, আমাকে কিছু বলে নাই যে ভাইয়া, আমি আবার ওর সাথে রিলেশনের ব্যাপারটা আমি আমার ছোট বোনকে জানাইছিলাম যে দেখ এরকম এরকম একটা ছেলের সাথে আমার রিলেশন। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, বুঝছি আচ্ছা ঠিক আছে দেখা গো। তো বলতেছে আচ্ছা আমার তো শালি টালি আছে, ওদের সাথে আমাকে মিটিং করাই দিও না, বুঝছি আচ্ছা ঠিক আছে। কিন্তু ওর ক্যারেক্টার যে এত খারাপ তখন আমি জানতাম না, মানে ওর যে 6টা নাকি 7টা ওয়াইফ আছে এগুলো আমি জানতাম না তখন। তো আমি আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে পরে শুনতে পাই যে আমার ছোট বোনের সাথে কন্টাক্ট করছে সে। তো জানার পর এখনো পর্যন্ত সে জানে না যে আমার ছোট বোনের সাথে কন্টাক্ট করছে আমি জানি, বা প্লাস ওর 6-7টা ওয়াইফ আছে সেগুলো আমি জানি। এগুলো সে জানে না, এখন পর্যন্ত সে জানে না যে আমি ওইগুলো জানি। তো ছোট বোনটা একদিন মানে আমার সাথে মাঝখান দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়, কথা বলে না। আমাকে জিজ্ঞেস করে কি রে তুই আমার সাথে কথা বলিস না কেন, আমাকে বলে যে এমনি মন ভালো লাগে না ওর সাথে কথা বলতে, সেই জন্য কথা বলি না। তারপর একদিন ওকে ডাকি, ডাইকে অনেক কিছু বোঝাই, বোঝানোর পরে এক ক্লাস সে আমাকে বলে যে আপু আসলে আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তুমি তো অনেক কষ্ট পাও, তুমি অনেক কান্নাকাটি করো, আমি দেখি আসলে ভাইয়া তো আমাকে একদিন ডাকছিল, আমি গেছিলাম, যাওয়ার পর উনি আমাকে প্রপোজাল দিছে, উনি আমাকে টাকার লোভ দেখাইছে, বলছে যে আমার সাথে উনি রিলেশন করতে চায়, তুমি ভালো না, তুমি এটা সেটা, এমনকি তোমার অনেক ভিডিও ওনার কাছে আছে। তো এটা বলার পর আমি আসলে ওকে কিছু বলি না, বলছি কিসের ভিডিও আছে, মমতাজি বলছে এগুলো কিছু না। কিন্তু ততক্ষণ আমার ভিতরে একটা ইয়ে চলে আসছে যে হ্যাঁ, যে মানুষটা আমার সাথে এরকম কিছু করতে পারছে অবশ্যই তার কাছে আমার নিশ্চয়ই কিছু একটা আছে। তো আমি ওকে আর কিছু বলি নাই, ওই ছোট বোনটাকে আমি আমার কাছ থেকে দূরে সরাই দিছি, এতটাই দূরে যে আমার ছোট বোনের সাথে আমার এখন কোনো কন্টাক্ট নেই। তো ওকেও আমি আজ পর্যন্ত কিছু বলি নাই যে তুমি আমার ছোট বোনকে কেন কিছু বলছো, এগুলো কিছু বলি নাই। না বলার কারণে সে চলতেছে ওর মতো করে চলতেছে, ওর যখন আমার সাথে কথা বলতে ইচ্ছা করে তখন কন্টাক্ট করে, যখন ওর দরকার পড়ে আমাকে ডাকে। কেন মনে হলো হঠাৎ করে, তাহলে আপনি তো চলছেন এখন তার সাথে সম্পর্কে, আপনি আছেন এখনো অব্দি তার সাথে আপনি চলছেন, হঠাৎ করে কেন মনে হলো?